ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्य प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अंधतामीश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्वदानिं जयो जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जयो जयो भगवान जगतेर गुरु जयो जयो गुरु माता जगतो जाननी रामकृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जयो जयो रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরে শ্রী রামকৃষ্ণের সঙ্গে কেশবের যে লীলা সেটি বর্ণনা করে চলেছি এবং এই অধ্যায়ে একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি অধ্যায়ের নাম কেশবের শক্তিরূপ দর্শন শ্রীরামকৃষ্ণের প্রভাবে কেশবের যে পরিবর্তনগুলি হয়েছিল সেগুলি সম্পর্কে আমরা বিগত দিন আলোচনা করেছিলাম যেখানে গিয়ে আমরা শেষ করেছিলাম যে একজন মানুষ যতই ভালো হতে চায় ততই তার ভেতরে যে সংস্কারগুলো তার ভেতরে যে ইন্দ্রিয়গুলো সেগুলি প্রতিকূল বায়ে বইতে থাকে ফলে তার পক্ষে ভালো হওয়ার চেষ্টায় যদি একটু ঢিলে ঢালা ভাব থাকে তাহলে তার পক্ষে ভালো হওয়াটা বেশ কঠিন এটা একটা আপহিল টাস্ক এই পাহাড়ে চড়া চড়াইতে ওঠার জন্য যে ধরনের শক্তি প্রয়োগ করতে হয় এটা খানিকটা ঠিক সেই রকম ওই অতটা শক্তি প্রয়োগ যদি আমরা না করতে পারি তাহলে এই ভালো হওয়ার পথে যাওয়াটা খুব কঠিন কিন্তু পুঁথিকার বলছেন যে যদি শ্রীরামকৃষ্ণের মতো এমন গুরু যদি পাওয়া যায় যিনি হাত ধরে এই সিদ্ধির পথে আমাদের নিয়ে যেতে পারেন এমন মানুষ যদি পাওয়া যায় তখন আমাদের কেমন হয় পুঁথিকার লিখছেন বিধির বিধান নেই কোনোই বিধির বিধানে নাই কোনোই বিধান যে বিধান বলে মিলে পেঁচের সন্ধান জীবনটাকে তিনি একটা ওই চক্রাকার বলছেন মানে যাই ঘোরাতে যাই না কেন প্যাঁচ যেরকম থাকে সবসময় পেঁচিয়েই যাচ্ছে পেঁচিয়েই যাচ্ছে পেঁচিয়েই যাচ্ছে ওই মাঝখানের একটা দড়ি থাকে যে আমরা পাজামা টাজামাতে যে দড়ি যে গাঁঠ বাঁধি সে যদি ভুল দড়িটা টানা হয় ওটাতে গিট লেগে যায় তখন খোলাটা ডিফিকাল্ট হয়ে যায় অথচ ঠিক দড়িটা খুব ছোট আকারের থাকে এক পাশে থাকে সেটা ধরে এনে দিলেই খুলে যায় বলছেন আমাদের জীবনটা কীরকম যে যতই চেষ্টা করি না কেন আমরা ভুল দড়িটাই ধরি কারণ ওটা খুব আকর্ষণীয় দড়ি আর সেটা যখনই ধরে টান দিই তখন জীবনটা সত্যি এখনকার ছেলেরা যে বলে ওদের একটা ভাষা আছে কী বলে ঘেঁটে যায় সেদিনকে আমাদের কলেজের ছেলেরা বলছিল মহারাজ জীবনটা একবারে ঘেঁটে গেছে সেই ঘেঁটে যাওয়ার মতো অবস্থা মানে এদের বা আমি কলেজের ছেলেদের সঙ্গে মাঝে মাঝে গল্প করি ওদের সঙ্গে সব ভাষা শুনি হচ্ছে ঘেঁটে গেছে আর কি হ্যাঁ তারপরে খুব সুন্দর সুন্দর সব অদ্ভুত অদ্ভুত নতুন বাংলা বলে কি ঘেঁটে ঘ ঘেঁটে হ্যাঁ ওরা বলে ঘেঁটে ঘ হয়ে গেছে আর কি মানে ঘেঁটে ঘ হয়ে যাওয়াটা কি বুঝলাম মানে জটিল হয়ে গেছে ব্যাপারটা এটার অর্থ এরকম তা সেই ঘেঁটে যায় জীবনটা একদম কিন্তু যদি সঠিক পথ খোলা যায় সঠিক দড়িটা যদি রশ্মি পাওয়া যায়
তখন আমরা সঠিক জীবনের সন্ধান পাই। যাহার শক্তির মধ্যে সেই তালা খোলে, তিনি শ্রী চৈতন্য দাতা গুরু তারে বলে। সেই গুরু নররূপে ঠাকুর আমার, পরম দয়াল ভব সিন্ধু কর্ণধার। বলছেন যার শক্তিতে আমাদের জীবনের সেই জটিল তালা, যে তালাকে কিছুতেই আমরা খুলতে পারি না, যার শক্তিতে খুলে যায়। যখন দেখবেন আপনাদের বাড়িতে কোনো একটা আলমারি বা দরজার তালা আপনারা খুলতে পারছেন, আপনারা কী করেন, ওই চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসেন। তার কাছে অনেক চাবি আছে, সে ঠিক সেই চাবি দিয়ে 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 দেখবেন ওই ঠিক আপনি তালাটা খুলে দিলেন। ঠিক সেই রকম অনেক মানুষ আছেন, গুরুর কাছে অনেক মানুষ আসে, প্রত্যেকে নানা রকমের সমস্যা, কিন্তু সবার সমস্যার মুক্তির চাবিকাঠি তার কাছে আছে। চাবিওয়ালার সঙ্গে গুরুর ফারাক হলো এই, চাবিওয়ালাকে প্রত্যেকটা চাবি ঢুকিয়ে ঢুকিয়ে দেখতে হয়, গুরুকে প্রত্যেকটা চাবি ঢুকিয়ে ঢুকিয়ে দেখতে হয় না। তিনি দেখে বুঝতে পারেন যে কোন চাবিতে এই তালাটা খুলবে, তিনি সেইভাবে আমাদের যে জীবনের যে বাধা সেটিকে সরিয়ে দেন। এই কারণে দীক্ষার সময় যে আমাদের উপাসনা পদ্ধতিতে বলা হয়, সেখানে একটি ছোট্ট প্রার্থনা করা হয় যে জগতের যত দেব গুরু আছেন, জগতের যত আচার্যগণ আছেন, তাদের কাছে আমরা প্রার্থনা করি যে আমার সাধন পথে যা কিছু বাধা আছে সেটিকে অতিক্রম করার শক্তি আমায় দাও, আমি যেন সেই বাধা অতিক্রম করে আমি যেন সঠিক পথে যাত্রা করতে পারি। এই প্রার্থনাটা যেন নিরন্তর আমাদের মধ্যে থাকে, আমরা আমাদের দ্বারাই করব, কিন্তু সেই শক্তিটা যেন আমার ভিতরে জাগরিত হয়। অনেক সময় আমরা দুঃখ পাই, আঘাত পাই, সঠিক পথে চলতে চলতে বারবার প্রশ্ন যখন ওঠে আমাদের নিয়ে, তখন আমরা পিছিয়ে আসি। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে জানবে যে যত আপনার জীবনে আপনাকে নিয়ে প্রশ্ন উঠবে সেটা আপনার জন্য খুব লাভকারী, কারণ সোনা যতক্ষণ না কেনা হয় ততক্ষণ পর্যন্ত সোনাটা খাঁটি কি না এ বিষয়ে সবসময় প্রশ্ন ওঠে। টাকা দিয়ে যে মুহূর্তে সোনাটা আসছে আপনার হাতে আসে, তখন আর আপনি সোনাটা খাঁটি কি জাল এটা নিয়ে বিচার করেন না, কিন্তু টাকা দেবার আগের মুহূর্ত অব্দি আপনি বিচার করতে থাকেন। ঠিক সেই রকম আমরা সোনাটা যদি অভিমান করে, হ্যাঁ আমি তো খাঁটি, 100 বার এই পরশপাতর দিয়ে ঘষে টসে দেখে নিল যে আমার আমার সত্যতা, আমার খাঁটিত্বের প্রমাণ হয়ে গেল, তাও সন্দেহ করছে। যেটা আমরা করে থাকি যে আমরা এত করছি, এত জীবনে এত ভালো ভালো কাজ করছি, তথাপি আমাকে সন্দেহ করছে, দুচ্ছাই কাজ করব না। সোনা যদি বলে যে না আমি আমার উজ্জ্বলতা হারিয়ে ফেলবো, তা বললে কিন্তু হয় না। অতএব এই জীবনে এবং এই শক্তিটা, এই যে আমাদের সবসময় জেগে থাকার শক্তি, যে কারণে আমরা আমাদের পথ থেকে সরে যাই, সেই পথে থাকার যে শক্তি এটা গুরু দেন আমাদের মধ্যে। তিনি কি করেন, তিনি শ্রী চৈতন্যদাতা গুরু তারে বলে, তিনি আমাদের ভেতরে সেই চেতন দেন। গুরুর ধ্যানে একটা কথা বলা আছে, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম সর্বধী সাক্ষীভূতম। সবার ভেতরে তিনি সাক্ষী স্বরূপ রূপে, ধী শক্তি রূপে সাক্ষী স্বরূপ বিরাজ করছেন। ধী শব্দটা খুব ইম্পর্টেন্ট, ধী হচ্ছে পাওয়ার অফ ইন্টালেক্ট। পাওয়ার অফ ইন্টালেক্ট মানে আপনি বুদ্ধিমান জ্ঞানবান তা নয়, যে শক্তি দিয়ে আপনি ভালো আর মন্দর বিচার করতে পারেন সেই শক্তিটাকে বলা হয় ধী শক্তি। দেখবেন ওই গায়ত্রী মন্ত্রে আছে না, ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াত। সেই শক্তির জাগরিত প্রকৃষ্ট রূপে জাগরণের কথা বলছি, সেটা হচ্ছে ওই ধী শক্তি, দ্য পাওয়ার অফ ইন্টালেক্ট। আমরা যে যত গুরুর ধ্যান করব, মানে ইষ্ট চিন্তা যত করব, যত সৎ চিন্তা করব, তত আমাদের ভেতরে এই শক্তি আসবে, যা দিয়ে আমরা কোনো একটা জিনিসের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা ধরবার ক্ষমতা পাই, মন্দটা ছেড়ে ভালোটাকে আঁকড়ে ধরার মতো শক্তি অর্জন করতে পারি। কারণ সবসময় আমাদের সামনে গুড অ্যান্ড ব্যাড আগলি আসে। সেদিনকে একজন সাধুর বক্তৃতা শুনছিলাম যে একটা জায়গায় যদি একটা রামচন্দ্রের মূর্তি দেওয়া হবে বলে ঠিক হয়ে থাকে, এবং একদম খাঁটি চন্দন কাঠের রামচন্দ্রের মূর্তি রাখা হলো, আর একটা জায়গায় রাবণের মূর্তি রাখা হলো, কিন্তু সে মূর্তিগুলো খাঁটি সোনা দিয়ে তৈরি, কতজনে ওই কোন মূর্তি গ্রহণ করবেন?
রামচন্দ্রের মূর্তি গ্রহণ করবেন না রাবণের মূর্তি গ্রহণ করবেন? এই যে রাবণের মূর্তি, মানে রাবণ মানে আমাদের এখানে নেগেটিভ পাওয়ার, হ্যাঁ, নেগেটিভ পাওয়ার যে তার প্রতীক, নেগেটিভিটির প্রতীক, নেতিবাচকতার প্রতীক। সোনার মতো চকচকে, সোনার মতো দামি সেটা, কিন্তু সেটা সম্পূর্ণ নেতিবাচকভাবে তৈরি। ইতিবাচক যে জিনিসটা সেটার হয়তো দাম কম, কিন্তু তার যে শক্তি আছে তা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই ধী শক্তি আমাদের সাহায্য করে কোনটাকে গ্রহণ করব সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে, এবং সেই শক্তিকে বলা হয় গুরু শক্তি। বলা হয় গুরু সবার ভিতরে ধী শক্তিরূপে, এবং কেমনভাবে আছেন, সাক্ষী স্বরূপ রয়ে আছেন। কীরকম? তিনি কখনো আপনাকে কোনোরকমভাবে আপনাকে প্রেরিত করেন না যে ওইটাই না ওইটা না করেন না। ঠিক যেরকম এই আমাদের মধ্যে যারা আপনারা সবাই অবশ্যই আপনারা তো মাঠে গিয়ে ফুটবল টুটবল খেলেন না, মানে অ্যাটলিস্ট ক্রিকেট ফুটবল এগুলো আপনারা মাঠে খেলেন না, আপনারা সবাই প্রায় দর্শক, কিন্তু আপনাদের মধ্যেই সবচেয়ে ভালো বলতে পারেন যে গৌতম গম্ভীরের ব্যাটিং অর্ডারটা ঠিক ছিল কি না, কিন্তু ঠিক শটটা নিয়েছিল কি না, আমাদের ক্রিকেটাররা বা ফুটবলার ঠিক দিক দিয়ে ঠিক জনকে পাস করেছিল। আপনাদের মতো আর কেউ ভালো বলতে পারে না। কেন আপনারা ভালো বলতে পারেন না, ভালো বলতে পারেন, তার কারণ হচ্ছেন আপনারা সাক্ষী স্বরূপ বিরাজ করছেন, কোনো পক্ষেই নেই আপনারা। আপনারা ঠিক এই সব খেলার বাইরে থেকে, খেলার মধ্যে না ডুবে খেলার বাইরে থেকে আপনারা দেখে এটাকে জাজ করতে পারেন। ভগবানও ঠিক সেই রকম সাক্ষী স্বরূপ। আমার জীবন খেলায় কোথাও ভগবান আসেন না। যদি আপনাকে আপনার বাড়ির কলে যদি জল না আসে, ওপরের তলায় যদি জল পাম্প যদি খারাপ হয়ে যায়, যে ট্যাঙ্কে, যে ওভারহেড ট্যাঙ্কে যদি জল না তোলা যায়, তাহলে একতলা থেকে আপনাকেই জল টেনে নিয়ে তুলে আসতে হবে। ভগবান এসে আপনি এক বালতি জল তুললেন তো আপনার আরেক বালতি জল পেছন তুলে একেবারেই দেবেন না। তিনি সাক্ষী স্বরূপ বিরাজ করেন। ভালো মন্দ দুটো আমাদেরই খেলতে হবে, কিন্তু তিনি সাক্ষী স্বরূপ আমার ভেতরে বিরাজ করে করে আমার মনকে সেই ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু গ্রহণ করার দায়িত্বটা আমার থাকবে। বলছেন, সেই গুরু নররূপ নররূপে ঠাকুরও আমার পরম দয়াল ভব সিন্ধু কর্ণধার। আমার এই জীবন যে সাগর, এই জীবন সাগর পেরার জন্য যে জীবন তরি, তার কাণ্ডারী হচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এইখানে গিয়ে আমরা গতদিন থেমেছিলাম, ভুলে গেছি আসলে, কতদিন রেকর্ড হয়নি। আমি তো মহা ফাঁকিবাজ, আমি রেকর্ডিং করে নিয়ে যাই এই কারণে যে আগের দিন বলার আগে আগের দিনেরটা শুনে নিই যে কিছু আবার রিপিট টিপিট হয়ে গেল কি না। কিন্তু এখন তো সেই বলে পরীক্ষা, সেই পুরচি বলে না, সে পুরচি হারিয়ে গেছে এখন। আমাকে এখন ভেবে 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 করতে হচ্ছে। এইটাও মনে হচ্ছে আজকেরটা বোধহয় গেল না, চলছে পুথিকার দেখছেন। ব্রাহ্ম ভক্ত বক্তা শ্রেষ্ঠ কেশব এখন 247। ব্রাহ্ম ভক্ত ব্রাহ্ম ধর্ম বক্তা শ্রেষ্ঠ কেশব এখন, যেখানে ধর্মের সভা তথা নিমন্ত্রণ, মন প্রাণ তুলে উচ্চ রবে মেতে গায়, ভক্তি তত্ত্ব প্রাপ্ত যাহা প্রভুর কৃপায়, শক্তি মাখা সিদ্ধ বাক্য প্রভুর নিকটে, শুনিয়াছে যেমন জোরে বসিয়াছে ঘটে, সেই মতো সভাস্থলে মহাবলে গায়, সভা মহা শোভাময় ভাবের ছটায়, সাজানো প্রভুর ভাব বাক্য অলঙ্কারে, যে শুনে তাহার মন হরে একেবারে, যার ভাবে জন্মে ভাব তাহার মূরতি, আবির্ভাব হয় হৃদে ভাবের প্রকৃতি, সেই হেতু ভক্তি গ্রন্থে ভক্ত করে জ্ঞান, যার ভক্তি গ্রন্থ লেখা সে তারও সমান। পুথিকার বলছেন যে ব্রাহ্ম ভক্তা বক্তা কেশব, তিনি বক্তা শ্রেষ্ঠ, স্বয়ং কুইন ভিক্টোরিয়া তাকে ডেকে তার বক্তৃতা শুনেছেন। সেই কারণে যেখানেই ধর্মের কথা আলোচনার জন্য সভা আহূত হয় সেখানেই কেশবকে ডাকা হয়। কেশব এখন কি করেন, শ্রীরামকৃষ্ণের স্পর্শে তিনি ধর্মের তত্ত্বের যে আসল মর্ম সেটি তিনি বুঝতে পেরেছেন, এবং সেটি এখন তিনি বলেন। মন প্রাণ তুলে উচ্চ রবে মেতে গায়, কি মেতে গায়, ভক্তি তত্ত্ব প্রাপ্ত যাহা প্রভুর কৃপায়, ঠাকুরের কাছে যা শুনে আসেন সেইগুলোকে তিনি তার মতো করে প্রেজেন্ট করেন। ঠিক আমরা যা করছি
সকাল বিকেল কথামৃত পাঠ করছি, মায়ের কথা পাঠ করছি, আর একেবারে কথামৃত করে বুঝি না বুঝি, আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলতেন, কথামৃত করে বুঝি না বুঝি কথামৃত আমাদের কথা বলতে শিখিয়ে দেয়। আমরা সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ ঠাকুর এই বলেছেন, যত মত তত পথ, এমনিভাবেই যেতে হয়, ঠিক আমরা যেই করি। এইটারই একটা খুব সফিস্টিকেটেড প্রেজেন্টেশন কেশব করতে থাকলেন। কিন্তু কেশব যে সময় বলা শুরু করেছেন সে সময় শ্রীরামকৃষ্ণের কথা কেউ জানত না। ভগবানকে এমনভাবে নিজের করে ডাকা যায় এই বোধটা কারুর ভেতর ছিল না, এমনকি ব্রাহ্মধর্মের কর্তা তিনিও ছিলেন না। তারা ওই রকম প্রার্থনা করতেন, চোখ বুঝে প্রার্থনা করছেন যে ঈশ্বর তোমার আলোয় জগৎ আলোকিত, কিন্তু চোখের ভেতরে যখন এই চোখ বন্ধ করে প্রার্থনা করছেন নিজের অন্তরটা পুরো অন্ধকারে ঢাকা। এই যে শব্দটা তিনি মুখে উচ্চারণ করছেন যে তোমার আলোয় জগৎ আলোকিত, সেটা অনুভবে আসতো না। শ্রীরামকৃষ্ণের স্পর্শে তিনি অনুভব করলেন যে হ্যাঁ এমন একটা শক্তি আছে, যে শক্তি আমার ভেতরে আছে, সেই শক্তির জাগরণের ফলে এই জগৎ তার বিভায় আলোকিত হচ্ছে। বলছেন, শক্তি মাখা সিদ্ধ বাক্য প্রভুর নিকটে শুনিয়া যেমন জোরে বসিয়াছে ঘটে। ঠাকুরের কথা যা যা তিনি শুনেছেন সেই সেই কথাগুলি তিনি প্রকাশ করছেন। সেই মতো সভাস্থলে মহাবলে গায় সভা মহাশোভময় শোভাময় ভাবের ছটায় সাজানো প্রভুর ভাব বাক্য অলঙ্কারে যে শুনে তাহার মন ভরে একেবারে। ঠাকুরের কথায় শুধু তিনি তাঁর মতো করে প্রকাশ করলেন, তিনি তাঁর মতো করে প্রকাশ করেন, গোটা কথামৃতটাই মাস্টারমশাইয়ের মতো করে প্রকাশ করা। ঠাকুরের যা অদ্ভুত বাংলা ছিল সেই বাংলা যদি বেরোতো, দু চারটে নমুনা কথামৃতে আছে, অবশ্যই আছে, সেই যদি পুরো নমুনা বেরোতো আমাদের আর কথামৃত করতে হতো না। মাস্টারমশাই সরলীকরণ করেছেন অনেক জায়গায়, তারপরে তারপরেও যেটুকু অসরলীকরণ ছিল ভূতেশানন্দজি মহারাজ সরলীকরণ করে উদ্বোধন প্রকাশিত যে কথামৃত বেরিয়েছে তার শেষের দিকে দ্বিতীয় খণ্ডের শেষে সেই নির্দেশিকার মধ্যে সবটুকু ভূতেশানন্দজির করে দেওয়া, নচিকেতা ভরদ্বাজের নোট করা আর ভূতেশানন্দজি মহাদেব করা, সেটুকুও করে দিয়েছেন, আমাদের কোথাও কোনো সমস্যা রাখেনি। এই সাজিয়ে বলা এমন এক মানুষজনদের কাছে বলছেন যারা জানতে চাইছিলেন, যাদের চিত্ত পিপাসিত ছিল, যাদের গলা তৃষিত ছিল, তাদের কাছে যেন শ্রীরামকৃষ্ণের অমৃতময় বাণী, সেই অমৃত যেন এক দুফোঁটা তাদের গলায় দিয়ে দিলেন। যে শুনে তাহার মন হরে একেবারে, যে শুনে ভগবানের কথা তার মন একবারে হরে যায়। দেখুন না, ঠাকুরের কথা আমরা যেভাবেই বলি না কেন আমাদের মন ভালো লাগে। ঠাকুরের যে কোনো লীলা আপনারা স্মরণ করুন না কেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। কিছু নয়, ঠাকুর বেরিয়েছেন ভক্তদের বাড়িতে, যাবেন কোথাও যাবেন, কিংবা গিরিশের থিয়েটার দেখতে যাবেন, কি অপূর্ব বর্ণনা আছে, লাল পেড়ে কাপড় পরেছেন, ওইটাও ওই বর্ণনা ছেড়ে দিন, কাশীপুরে যেদিনকে তিনি সকলকে চৈতন্য দানের জন্য গেছেন, লাল পেড়ে কাপড় পরেছেন, সবুজ রঙের মোজা পরা আছে, তারপরে নকশা কাটা ফুলের জুতো, পশমের জুতো পরা আছে, তারপরে সবুজ কোট পরেছেন, আবার ঠিক ম্যাচিং কান ঢাকা টুপি পরেছেন, লাল পেড়ে কাপড়ের খানিকটা অংশ তুলে গলার এইখানে দিয়ে দিয়েছেন, আর একেবারে তার সেই দিব্য রূপ তার ভেতরে দেখাচ্ছে, যে দেখেছে তার মন হরণ হয়ে গেছে। আমরা যদি শুধু এই তার এই আশাটা চিন্তা করি, ঠাকুর ওপর থেকে ধীরে ধীরে নামছেন, সিঁড়ি দিয়ে নামছেন, ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে ওই কাশীপুর উদ্যানবাটি আমরা যেখানটায় ঢুকি, যেখানে প্যান্ডেলটা হয় তার কোণে যে আম গাছ, সেটা আরও বড় আম গাছ ছিল, সেই আম গাছের কাছে এসে দাঁড়িয়েছেন গিরিশ, তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছেন। ঠাকুর বলছেন, গিরিশ তুমি আমার সম্বন্ধে যে কী বলো, তুমি কি বুঝেছো? ঠাকুর গিরিশ বলছেন, ব্যাস বাল্মীকি যার ব্যাখ্যা করে ইয়াত্তা করতে পারেননি আমি তার কি করে বলবো। ঠাকুর গভীরভাবে ভাবস্থ হয়ে বলছেন, আমি আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য। এই ছবিটাই যদি ভাবি আমরা, দেখবেন আমাদের মন আপনাআপনি ভালো হয়ে যাবে। যে মনটা কালো হয়েছিল সে মনের ভেতরটা সঙ্গে সঙ্গে আলো হয়ে যাবে। আমরা এত পড়েছি, ঠাকুরকে নিয়ে এতভাবে জানবার চেষ্টা করেছি, গুরুর মুখে শুনেছি, বইতে পড়েছি, নিত্য ধ্যান করেছি, তথাপি এই জিনিসগুলো পাঠ করার পরে আমাদের মনের ভেতরে অদ্ভুত তাকে ভালো লাগার একটা ভাব জাগ্রত হয়। আর ভেবে দেখুন সেই সব মানুষগুলো, তৃষিত মানুষগুলো যারা ঠাকুর সম্পর্কে জানে না, ধর্মে এমন ভাব তারা জানে না,
ভগবানকে আপনার করে নিতে হয় এ বোধ যাদের নেই, তারা যখন প্রথম শুনছে তাদের কাছে এটা কত আকর্ষণীয়। তাই বলছেন, যে শুনে তাহার মন হরে একেবারে, যার ভাবে জন্ম জন্মে ভাব তাহারও মূরতি, আবির্ভাব হয় হৃদয়ে ভাবেরও প্রকৃতি। সেই হেতু ভক্তি গ্রন্থে ভক্তে করে জ্ঞান, যার ভক্তি গ্রন্থে লেখা সে তার সমান। এই কারণেই ভক্তি গ্রন্থ আমাদের কাছে এত ইম্পর্ট্যান্ট। কেন না, ভক্তি গ্রন্থ পাঠ করতে আমাদের ভেতরে ভগবানের প্রতি ভালোবাসা জাগে, ভগবানের মূর্তি আমরা ভাবি। আগের দিন আপনাদের বলছিলাম সেই রথযাত্রার গল্প, যে ঠাকুর এইখান দিয়ে রথ টান টেনে নিয়ে যাচ্ছেন, সুন্দর নানা পতাকা ফুল মালায় রথটি সুসজ্জিত, দুটি নানা রং দিয়ে মোড়া এরকম দুটো রথের রশি, রথের রশির কথা বলছেন। বলছেন রশির ভেতরে নানা রকমের রং দেওয়া আছে, সবুজ লাল নীল এরকম রঙিন রশি লাগিয়ে দেওয়া আছে। ঠাকুর দুদিক দিয়ে টানছেন, মাঝখানে দুটো রথের মাঝখানে দাঁড়িয়ে আছেন, দুটো রশির মাঝখানে দাঁড়িয়ে আছেন, গান গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে, তার সেই দিব্য মধুর কণ্ঠে গান গাইছেন বনোয়ারি, সে তার সেই খোল বাজছে, আর এই পথ দিয়ে যাচ্ছেন, খানিক দাঁড়াচ্ছেন, নাচছেন, আবার এগিয়ে যাচ্ছেন। তাকে দেখে সমস্ত মানুষজন এইটুকু রথের যে কোনো একটা দিন সকালবেলা ফাঁকা সময় এসে চিন্তা করুন, দেখবেন আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি সেই রথযাত্রার চিত্র প্রত্যক্ষ করবেন, কিংবা ওই ঘরে যেখানে ওই জায়গাটায় যেখানে ঠাকুরের সেই বিছানা পাতা হয়েছিল, নরেনকে গান গাইতে বললেন, নরেন সে নানা রকমের অজুহাত করলেন, ঠাকুর একবার খুব ছিঁচে যাকে বলে দিয়ে দেবার দিয়ে দিলেন, তারপরে নয়ন নরেন গান গাইতে শুরু করলেন। অনেক গান হয়ে যাওয়ার পর মাস্টারমশাই ফিস ফিস করে কোনো একটা গানের অনুরোধ করছেন, ঠাকুর বলছেন না আজ সব গান না, আনন্দময়ীর গান হবে। নরেন গাইছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জানি। ঠাকুর উঠে দাঁড়িয়ে পড়লেন, যখন গান হচ্ছে, সাধকের বাঞ্ছাপূর্ণ করো নানা রূপ ধারণী, কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ভক্তেরা দেখলেন যে এই সময় যখন গাওয়া হচ্ছে তখন ঠাকুর গভীরভাবে মগ্ন হয়ে গেছেন। ওই সেই ঘর, ঠাকুর ভেবে দেখুন সেই সাদা চাদর দিয়ে গদি দিয়ে বিছানা করা রয়েছে, ঠাকুর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন গভীরভাবে গভীর সমাধিতে মগ্ন, আর তাকে ঘিরে ঘিরে নাচছেন ছেলেরা আর গাইছেন কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতন। বর্ণনা আছে তার মুখ দিয়ে যেন একবারে সেই আনন্দের ভাব যেন ছিটকে পড়ছে, ধরে রাখা যাচ্ছে না। ভক্তিগ্রন্থে এইটা পড়ি, আমাদের সেই 1885 সালে ওই দিনে থাকার আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু ভক্তিগ্রন্থ পড়তে 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 ভগবানকে ভালোবাসা হয়, আমরা ভগবানের সেই দিনের ঘটনা তার সেই লীলার আস্বাদ আস্বাদন করতে পারি। তাই বলছেন যে ভগবানের কথা যখন তিনি বলছেন, যখন ভগবানকে কেমন করে ডাকতে হয় এরকম কোনো সাধকের গল্প তিনি বলছেন, তখন তারাও তার ভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। পুথিকার লিখছেন, ভক্তিমান শ্রীকেশব বক্তৃতার কালে, দেখেন প্রভুর মূর্তি মনে নেচে খেলে, সবার গোচরে কহে আনন্দ অন্তরে, বস্তু সাদ যার যাও দক্ষিণ শহর, পরম সুন্দর সাধু আছে সেইখানে, উচ্চ জ্ঞান ভক্তি মিলে তার দর্শনে, পুণ্য দর্শন হেন নামিলে কোথায়, মহাভাব খেলে অঙ্গে গৌরাঙ্গের প্রায়, দর্শনে কি বা ফল বলিবারে নাই, দুস্তর ভবাপ্তি জলে তরিবার তরি, দর্শনে কি বা ফল বলিবারে নারী, দুস্তর ভবাপ্তি জলে তরিবার তরি, হতাশার আশারূপ দুর্বলের বল, দিনহীন দুঃখী জনে উপায় সম্বল, আধার পথিক পক্ষে করচন্দ্রিমায়, জ্যোষ্ঠী সম দৃষ্টিহীনে পাঠ খুঁজিবার, নানান ভাবের ভাবি বুঝানো না যায়, কভু জ্ঞানী ঋষি কভু ভক্তি ভাব গায়, বিবিধ সাকার ভাব ভাব নিরাকার, একাধারে সন্নিবেশে আশ্চর্য ব্যাপার, মণি অলঙ্কার বাল্য ভাব সর্বোপরি,
ভাবের আধার হেন কখনো নাহিরি রটে নানা গুণ কথা কব আমি কটি প্রচারে কে সব দিল দামা মাই কাটি। পুথিকার বলছেন, কেশব যখন বক্তৃতা দিতেন, যখন তিনি ঠাকুরের কথা বলতেন, তখন তার মনের মধ্যে ঠাকুরের শ্রীবিগ্রহটি যেন ফুটে উঠত। এটি হচ্ছে কিন্তু টিপস আমাদের, যে কোনো ভাব আলোচনা, যে কোনো ভাব পড়া, তার টিপস হচ্ছে এইটা, যদি আমরা তাকে হৃদয়ে না বসাতে পারি, আমরা তার কথা ঠিক ঠিক মতো বলতে পারবো না। ঠাকুর নিজে দেখিয়ে বলেছেন, যখন গান গাইবার কথা রামলাল দাদাকে বলছেন যে দেবতার গান গাইবি, তাকে সামনে বসিয়ে যেন গাইবি, তাকে সামনে বসিয়ে মানে তিনি যেন জীবন্ত প্রাঞ্জলভাবে শুনছেন, সেই ভাবটিকে নিজের ভেতরে জাগিয়ে বলা। জগৎ সংসারের কেউ কোথাও নেই, শুধু যেন আমার ইষ্ট বসে আছেন, যার কথা তাকেই শোনাচ্ছি। সেটি যদি আমাদের বোধে আসে, তাহলে আমাদের কথা নিজের শক্তির বাইরে এক অন্য শক্তি শক্তির জন্ম দেবে। পুথিকার বলছেন যে তিনি দেখতেন, তিনি মানুষকে বলতেন যে বস্তু সাত যার যাও দক্ষিণে শহর, পরম সুন্দর সাধু আছে সেইখানে, উচ্চ জ্ঞান ভক্তি মিলে তাঁর দর্শন। বলছেন যদি কেউ বস্তু জ্ঞান লাভ করতে চাও, যদি কেউ সত্য বস্তুর অনুসন্ধান করে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই দক্ষিণেশ্বরে যাও। সেখানে এক সাধু আছে পরম সুন্দর, পরম শব্দটা এখানে ব্যবহার করছে, পরম মানে যার পরে আর কিছু নেই, সুপ্রিম, এক অদ্ভুত সুন্দর, সৌন্দর্যের শেষ কথা, যে কেয়াশেটের বিজ্ঞাপন না, যে সৌন্দর্যের শেষ কথা, এ সত্যিকারের শেষ কথা, সৌন্দর্যের যেন শেষ কথা। কিসের সৌন্দর্য? তার বাহ্যিক সৌন্দর্য, তার আভ্যন্তরীণ সৌন্দর্য, সব কিছু যেন সেটা শেষ কথা। পরম সুন্দর সাধু আছে সেইখানে, উচ্চ জ্ঞান ভক্তি মিলে তাঁর দর্শনে, তাকে দেখলেই উচ্চ জ্ঞান ভক্তি মিলে। আপনি ভীষণ একটা ডিস্টার্ব মাইন্ড নিয়ে এসেছেন, আপনি আপনার নিজের ঠাকুর ঘরে গিয়ে শুধু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকবেন, তার ওই যে দিব্য হাসি, ইদানিং তো আজকাল জুমিং সিস্টেম হয়ে গেছে, স্মার্টফোন সবাই ব্যবহার করেন, ঠাকুরের ছবি একটা যদি থাকে, যদি জুম করে সেই হাসিটার দিকে তাকিয়ে থাকতে পারে, যদি তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারে, যদি তার হাতগুলোর দিকে তাকিয়ে থাকতে পারে, দেখবেন দেখা মাত্র মনের এই যে আমাদের দুঃখটা, তো আমাদের মনের অন্ধকারের অংশ, সেটা চলে যায়। উচ্চ জ্ঞান মানে আমার ভেতরে এক আলো, এক জ্যোতির দর্শন আমরা করতে পারি, মানে এখানে টিউবলাইট জ্বলে গেল তা নয়, ওই অন্ধকারকে আমি পেরিয়ে যাবার মতো শক্তি অর্জন করে থাকি। বলছেন পূর্ণ দর্শন হেন নামিলে কোথায়, মহাভাব অঙ্গে খেলে গৌরাঙ্গের প্রায়। বলছেন তাকে খুব ভালো করে লক্ষ্য করলে, তার হাঁটা চলা সমস্ত কিছু, তার বসে থাকা যদি লক্ষ্য করেন, তাহলে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো শ্রী গৌরাঙ্গের যে অষ্টবিকারাত্মক যে নানা জিনিস, সেগুলি একটি একটি করে যেন অশ্রুকুলক কম্পনাদি যে অষ্টবিকার আছে, সেগুলি তার শরীরে যেন প্রকাশিত হচ্ছে। দর্শনে কিবা ফল বলিবারি নারী, দুস্তর ভবাপ্তি চলে তরিবার তরি, হতাশের আশারূপ দুর্বলের বল, দিনহীন দুঃখী জনে উপায় সম্বল। তিনি কেমন না তাকে দর্শন করলে যে অসহায়, সে যেন পথ খুঁজে পায়। ও অনাথের নাথ, ও অকুলের কুল, তিনি আমাদের অনাথের নাথ, অকুলের কুল। আমাদের কিছুদিন আগে এই গত রবিবার দিন আমাদের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম, ICTS বলে যে জিনিসটা আমরা নরেন্দ্রপুর চালাই, তার 30 বছর পূর্তি হচ্ছিল। তার শেষ দিনে আলোচনার বিষয়বস্তু ছিল তোমাদের একজন মা আছেন। ভেবে দেখুন একটা শিশুর কাছে তার মায়ের গুরুত্ব অনেকখানি, শিশু তার মায়ের অঙ্গের প্রকাশ। কিন্তু মা যখন শরীর চলে যায়, মা যতদিন জীবিত থাকেন সবসময় আমাদের একটা শক্তি থাকে যে মা আছেন, কিন্তু মায়ের যখন শরীর চলে যায় তখন কিন্তু মায়ের সেই শক্তি আমরা যেন হারিয়ে ফেলি। কিন্তু শ্রী শ্রী মা সূক্ষ্ম স্থূল শরীরে বলে গেছিলেন, যখন দুঃখ আসবে, যখন বিপদ আসবে, যখন হতাশা আসবে, যখন কেউ তোমার সঙ্গে থাকবে না, সবসময় জানবে তোমার একজন মা আছে। আমরা যখন সত্যি সত্যি এইরকম স্থিতিতে পড়ি, তখন এই ভাবনা চিন্তাগুলো আমাদেরকে সবসময় শক্তি যোগায়।
আমরা যখন প্রথম সাধু হতে এসেছিলাম, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী তখন জেনারেল সেক্রেটারি, ওনার কাছে আমরা সাধু হতে এসেছি। একদিন খুব বকাঝকা দিলেন, আমরা কেউ স্তব স্তুতি মুখস্থ করতে পারছি না। তারপরে সব বকাঝকা হওয়ার ফলে পরে এক বলছেন, সব শেষ হয়ে যাওয়ার পর বলছেন, জীবনে একটা সময় আসবে যে সময় জপ করতে ইচ্ছা করবে না, ধ্যান করতে ইচ্ছা করবে না, শাস্ত্র করতে ইচ্ছা করবে না, ভগবানের কথা ভাবতে ইচ্ছা করবে না। তাহলে কি আজে বাজে জিনিস নিয়ে সাধুর তার মন ভরিয়ে রাখবে? তখন এই স্তব স্তুতিগুলো কাজ করে। কি কাজ বলছেন, যদি মনে করো হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল অভেদা অতীতম এক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম। উনি বিমল শব্দটাকে খুব ইম্পর্টেন্ট দিতেন, এমন এক মূর্তি যাতে সামান্যতম মল নেই। বলতেন এই ভাবটা যদি নিজের ভেতরে জাগাও যে আমার হৃদয়ে সেই বিমল স্বরূপ, সেই অমল মূর্তিটি বসে আছেন, সেই অমল মূর্তি যে হৃদয়ে বসে আছেন সেই হৃদয়ে কি মলের চিন্তা করা যায়? সেই হৃদয়কে নির্মল রাখতে হয়, আপনা আপনি প্রেরণা জোগাবে। এই হচ্ছে ভগবানের ভাব, তার হৃদয়ের উপস্থিতি আমাদের নতুন করে বাঁচবার প্রেরণা জাগায়। বলছেন তাই হতাশের আশারূপ দুর্বলে বল দিন দুঃখী দিনহীন দুঃখী জনে উপায় ও সম্বল। যদি জীবনে কেমন করে চলতে হয় এটা যদি শিখতে হয় তো এই অবতারদের জীবন খুব ভালো করে লক্ষ্য করা দরকার। ইয়ে এসে দাঁড়িয়েছে আমাদের ত্রৈলোক্যের কন্যা, সে এক গা গয়না পরে চুপচাপ করে বেনারসি করে চুপটি করে দাঁড়িয়েছে, তাকে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং দেবী। আর এই হৃদয়রাম কালীঘরে পুজো করছে, কালীঘরে পুজো করতে করতে সে তার ভেতরে যেন দেবীর ভাব দেখতে পেয়ে ফুল চন্দন জবা বিল্বপত্র সব দিয়ে ফেলল। যখন জানাজানি হয়েতে গেল মেয়ের ভীষণ, মেয়ের মায়ের খুব দুঃখ, মাহিষ্যের কন্যাকে ব্রাহ্মণ পুজো করেছে। ত্রৈলোক্যকে খবর দেওয়া মাত্র ত্রৈলোক্য দূর দূর করে তাড়িয়ে দিল আমাদের হৃদয়রামকে। রাগ করে বলছেন ওর মামা তিনিও তো চলে যেতে পারেন, ঠাকুরের কাছে খবর গেল ত্রৈলোক্য এমন আশা প্রকাশ করেছে। ঠাকুর যেমন ছিলেন কাঁধে গামছা নিয়ে ধীরে ধীরে হাঁটা দিলেন। ত্রৈলোক্যের কাছে এই সংবাদ পৌঁছানো মাত্র মনে হলো যে বাবা একে এত ভালোবাসছেন, আমার ঠাকুমা একে এত শ্রদ্ধা করতেন, আমি একে তাড়িয়ে দেবো? তিনি ছুটতে ছুটতে তার পেছনে গিয়ে বলছেন তুমি, আমি তো আপনাকে যেতে বলি। ঠাকুর বলছেন ও আমাকে বলোনি, ঠিক যেরমভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ঠিক তেমনি হেঁটে হেঁটে চলে এলেন। অভিমান রাহিত্য যদি শিখতে হয় তাহলে এই জিনিসটাকে শিখতে হয়, অথচ আমাদের একটা ছোট্ট একটা টোকনা দিলে আমাদের মুখখানা সেই পিজল হাঁড়ির পেছনের মতো হয়ে যায়, ভোগ রান্না করায় পিজল হাঁড়ি সে তার পেছনের মতো বড় ফুলে যায়। কত রকম তেল মারা হয় কোনো কিছুতে সেই হাঁড়ির মুখ গরম, তেল তেল কত কী দেওয়া হয়। এই জীবনগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়। অভিমান রাহিত্য কেমন, আমরা মুখে বলি আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমাদের শ্রীরামকৃষ্ণের মন্ত্র দীক্ষা হয়েছে, শ্রীরামকৃষ্ণ আমার পিতা, অথচ পিতার মতো আচরণ করতে আমরা এতটুকু চাই না। তাই তিনি বলছেন যে তিনি হলেন সেই আমাদের হতাশ জীবনে তিনি আমাদের আলো দেখাতে আসেন। আধারে পথিক পক্ষে করচন্দ্রিমায় যষ্টি সম দৃষ্টিহীনে বাট খুঁজিবার। বলছেন আধার, আমাদের জীবন যখন সত্যি সত্যি আলোকিত হয় এই অন্ধকারে পরিণত হয়, সেই জীবনকে আলোকিত করার জন্যই আমরা ভগবানের শরণে আসি। মা একটা ছোট্ট শব্দে বলেছিলেন, মা বলেছিলেন ভগবানের নাম এমনি করেই কর আর থাপ্পড় খেয়েই কর। আমরা প্রায় সবাই প্রায় সেই থাপ্পড় খাওয়া পাবলিক, যখন জীবনে থাপ্পড় খাই গালে হাত বুলোতে বুলোতে, হাত গালে হাত বুলোতে বুলোতে আমরা ভগবানের কাছে আসি, সহজে আসি না। সেই অন্ধকার সময় যখন আমাদের কেউ থাকে না তখন এদের জীবন আমাদের কাছে আলোকবর্তিকার মতো সাহায্য করে। কেশব বিস্ময়ে যত শ্রীরামকৃষ্ণকে নিয়ে সে আলোচনা করছে তত সে বিস্মিত হয় শ্রীরামকৃষ্ণের নানা ভাব দেখে। বলছেন কখনো তিনি জ্ঞানীর মতো, কখনো তিনি ভক্তিভাবের ভাবি, আবার কখনো বিবিধ সাকার ভাব তার ভেতরে আসছে, কখনো আবার তিনি গভীর নিরাকার ভাবের ভেতরে ডুবে আছেন। একাধারে সন্নিবেশ আশ্চর্য ব্যাপার মণি অলঙ্কার বাল্য ভাব সর্বগেরি সর্বোপরি ভাবের আধার হেন কখনো না হেরি। বলছেন এ যেন একটা অদ্ভুত গাছ,
একটা গাছ বনের ভেতরে রয়েছে, তাতে সব ধরনের পাখি এসে বসে আছে, কাক বসে আছে, কোকিল বসে আছে, চন্দনা ময়না সব গাছ বসে, সব পাখি বসে আছে। গাছ এতটুকু বলে না যে না এই গাছটা শুধুমাত্র কোকিলের থাকার জায়গা, এমন কথা বলে না। শ্রীরামকৃষ্ণ জীবনও ঠিক সেই রকম, তার ভিতরে আশ্রয় করে আছে সব ভাব, কখনো ভক্তিভাব, কখনো আকার ভাব, কখনো নিরাকার ভাব, আবার কখনো এই সমস্ত ভাবের পারে। কেশব তাই বিস্ময়ে দেখছেন, কখনো তার ভিতরে বাল্য ভাব, ছোট শিশুর মতো হাত ভেঙে গেছে, সকলকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা আমার এটা ভালো হয়ে যাবে গো, তুমি বলো আমার হাত ভালো হয়ে যাবে, বিয়ে বলেছেন, গলায় বিচি উঠেছে, গলায় প্ল্যান খুলেছে। আমাদের শুভদানন্দজি বলেছেন চা খেলে ঠিক হয়ে যাবে, তা তিনি আবার বলছেন দেখ ও বলছে চা খেলে ঠিক হয়ে যাবে, ওদেরও নাকি ওরাও খায়। রাখাল মহারাজ বললেন গরম জিনিস সে কি আপনার হবে চলবে, তিনি তাহলে চল, উনি বলছে ও তাহলে চলবে না বুঝি, তিনি আবার শুভদান করছেন নাহলে তাহলে চললো না। ছোট শিশুর মতো আমরা এইটা কিছুতেই এই যে মেলানোটা, মেলানো মিলিয়ে ফেলাটা ভীষণ কঠিন, ভগবানের এই যে নানা ভাব এটা মিলিয়ে ফেলা খুব কঠিন। উফ বাবা রে বড় জটিল জিনিস। তা সেই এই নানা ভাব যেন, এবং যত কেশব দেখছেন তত কেশবে মুগ্ধ হয়ে পড়ছেন। পুঁথিকার দেখছেন রটে নানা গুণ কথা কব আমি কটি, প্রচারে কেশব দিল দামা মায়ে কাটি। এই যে কত কথা তার সম্বন্ধে রচ যায়, কেউ জানতে পারে কেউ জানতে পারে না, কেশব যেন সেই দামা মায়ের কাঠি দিয়ে দিলেন, সেই বারুদের স্তূপে যেন আগুনটা লাগিয়ে দিলেন কেশব। কেশব প্রথম লিখিতভাবে তাদের পত্রিকায় শ্রীরামকৃষ্ণের কথা প্রকাশ করলেন। পুঁথিকার লিখছেন পরিপাটি কহে যেন লিখে তেন চটে, সমাচার পত্রিকায় দেশে দেশে জুটে, হেন ভাবে লেখে বার্তা বোধ হয় দেখে, প্রভুর দর্শনে যেন জগ জন ডাকে, কেশব মহান কলিকাতা হেন ঠাই, আছে যত বড় লোক সকলের চাই, নহে বড় অর্থ বলে বিদ্যা বলে এত, হোক না ধনেশ তবু তাঁর কাছে নত, সারগ্রাহী গুণগ্রাহী বিদ্যান যেমন, পরমার্থ অনুরক্ত বীর একজন, এত গুণে রূপে অঙ্গ বিভূষিত তার, কথায় কাটিতে কথা সাধ্য নহি কার, প্রতিদ্বন্দ্বীকে বা ঠেলে কলমে কলম, এত দূর কেশবের আসর গরম, বিশ্বাস কথার লোক এত করে তার, না বুঝিলে তবু বুঝে বাক্যে আছে সার, কেশবের হাতে মুখে পাইয়া খবর, দলে দলে আসে লোকে দক্ষিণ শহর। এ বোধ হয় তখনও ছিল, এখন যেমন আমরা সেই অ্যাডভার্টাইজিং এজেন্সি বাছি না যে ভালো বিজ্ঞাপন দেবার জন্য, তখনও বোধ হয় শ্রীরামকৃষ্ণের অ্যাডভার্টাইজিং এজেন্সি সেরা অ্যাডভার্টাইজিং এজেন্সি বেছেছেন। আনন্দবাজার যেরকম বিজ্ঞাপন দেয় দেখেছিলাম, সাতে নেই সাত, পাঁচে নেই সাতে আছি, অর্থাৎ এখন আমার সার্কুলেশন 7 লাখ, 5 লাখ নয়, আটকে থাকা নয়, আটকে থাকা নয়, মানে 9 লক্ষ সার্কুলেশন, কিন্তু ঠিক 9 লক্ষ হয়নি, একটুখানি আটকে আছে, 8 লক্ষ সামথিং, 9 লক্ষ ছুঁই ছুঁই আমার সার্কুলেশন, এইরকম সব আছে। ওই গলানো সোনা 28 টাকা আপনারা সবাই দেখেছেন, যখন ধারা তেলের সারা কলকাতা বিস্মিত যে কী জিনিস আসবে, গলানো সোনা 28 টাকাই আমাদের এই কেশবচন্দ্র হলেন ওই এজেন্সি, তার এত ভালো কন্ট্যাক্ট ছিল, তার কাছে 2 ধরনের লোক আসতো, পয়সাওয়ালা লোক আসতো আবার নির্ধনও আসতো, কিন্তু যারা নির্ধন আসতো তারা অত্যন্ত পণ্ডিত। কেশব যখন শ্রীরামকৃষ্ণের হয়ে প্রচার করলেন তখন তাদের মনে সামান্যতম বিরক্তি নেই, দেখুন কি প্ল্যানিং, যদি আমাদের মতো এলিতেলিকে দিয়ে প্রচার করতেন আপনার তো সবার মনে আমি যা বলছি সব বিশ্বাস হবে না, কিন্তু এখনই এখানে যদি আমাদের আমার জায়গায় এসে আমাদের প্রেসিডেন্ট এসে বলতেন তাহলে বিশ্বাসের 16 আনার ওপর আরও 10 আনা বেশি হতো আপনাদের। ঠিক ঠাকুর যেন বেছে বেছে ওই রকম একজন মানুষকে ধরে নিয়ে এলেন তার প্রচারের জন্য, তিনি সমাচার দর্পণে শ্রীরামকৃষ্ণের কথা, তার বাণী, তার ভাবের কথা লিখতে থাকলেন, কলকাতার লোকেরা মুগ্ধ হল। তিনি যেখানে যেখানে বলতে যান সেখানে সেখানে রামকৃষ্ণের কথা বলতে থাকেন,
তার বাণী বলতে থাকেন, মানুষ বিস্মিত হয়ে রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট অনুভব করল, দলে দলে লোকে কলকাতায় যাওয়া শুরু করল। কেশব যেন ঠিক ড্রেসিং করা সব ওই আমরা চাষ করি বাঁকুড়াতে কালো পাঁঠা, ছোট ছোট কালো পাঁঠা। আর আমি ওখানে গিয়ে পাঁঠার চাষ দেখে প্রথম বুঝলুম কেন বলে জয় মা কালী পাঁঠা বলি, এবং কেন এত সব স্টিপুলেশনস আছে যে নিখুঁত পাঁঠা হওয়া চাই, কুচকুচে কালো রং হবে, এতটুকু দাগ হবে না, কিছু হবে না, কারণ এর মাংস অত্যন্ত নধর, এটি কেটে ভোগে দিলে সেটি প্রসাদ যারা খাবেন তারা অত্যন্ত আনন্দ করে খাবেন। সেই কারণে বিশেষ ধরনের পাঁঠা বলির জন্য কথা বলা হয়, এত সব নিখুঁত বলে দেওয়া থাকে, কারণ সব পাঁঠার ভিতরে এই পাঁঠার এই জিনিস আছে। শ্রীরামকৃষ্ণের কাছে যেন এরকম ড্রেসড মানুষ তিনি পাঠিয়ে দিলেন, একেবারে নিখুঁত করে পাঠিয়ে দিলেন, এবং শ্রীরামকৃষ্ণ তাদের জগন্মাতার কাছে, জগন্মাতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। গুরুর মতো, গুরু যেমন অনুঘটকের কাজ করে ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তিনি ঠিক যেন ভগবানের সঙ্গে সব মানুষদের পরিচয় করিয়ে দিলেন। পুঁথিকার লিখছেন, ব্রাহ্মধর্ম সমুজ্জ্বল করিয়া কেশব সাতিল অসাধ্য কর্ম নরে অসম্ভব, দেশের অবস্থায় বে ধর্মেরও বাজারে যা চলে ভাবিলে নাহি রক্ত চলে শিরে, এক ছত্রে ইংরেজের দেশে অধিকার কৌশলে কৌশলে করে কার্য আপনার, রাজনীতির সুকৌশল এ জাতির ন্যায় কোনো কালে ধরাতলে দেখি নাহি পায় দেখি না দেখা নাই যায়, অতি তিক্ত কাল মেঘে সরকার আবরণে ভিষক যেমন দেয় শিশুর বদনে, সেই মতো রাজধর্ম দৃশ্যে পাকা ফল হিন্দু হিন্দু ধাতে করে যেন শনিতে গরল, কামিনী কাঞ্চন মিশ্র প্রলোভন চারে চঞ্চল দেবের মন জীবে রাখো দূরে, তাই দিয়া প্রচার করেন খ্রিস্টিয়ানি মজাইয়া কত হিন্দু সংখ্যা নাহি জানি, গল দেশে ডুরি লগ্ন মর্কটের প্রায় দুটি কলা কিংবা দুটি শশারও আশয়, বেদিয়ার পাচু ছুটে আনন্দ অন্তর পিতা পিতা মহজার বাঁধিল সাগর, সেই মতো মান খ্যাতি কাঞ্চনেতে ভুলি হৃদিরত্ন জাতি ধর্মে দিয়া জলাঞ্জলি, ক্ষিপ্ত প্রায় গোটা জাতি ইংরেজের পাছে যেমন নাচিতে বলে সেই রূপে নাচে, হাব ভাব সাহেবের করিতে নকল অভ্যাস হয়েছে পটু বাঙালি সকল, যা বলে ইংরেজ তাই মনের মতন তুলনায় অতি ছাড় বেদেরও বচন, ধর্মের প্রসঙ্গে যদি ইংরেজি ভাষায় সভা মধ্যে বক্তৃতায় নাহি বলা যায় তবে সে প্রসঙ্গে কার না থাকে আদর, দেশেতে বসেছে হেন বিদেশি রগর, আদি হিন্দু রীতিনীতি নিতে নাহি চায় পরিত্যক্ত এ বাজারে গরলের প্রায়, জাতিভ্রষ্ট ধর্মভ্রষ্ট হিন্দুর সন্তানে ভুলাইয়া ধীরে ধীরে আনিত ভবনে, প্রিয়কর রুচিকর যাহা প্রয়োজন এক ব্রাহ্ম ধর্ম দেয় সব সরঞ্জম, অভিনব ব্রাহ্ম ধর্ম সুদৃশ্য চেহারা ভিতরে কালিমা বর্ণ উপরে তেগোরা। পুঁথিকার সেই সময়ের ধর্মের অবস্থার কথা বলছেন আমাদের, যে খ্রিস্টানরা ধীরে ধীরে আমাদের সমাজে প্রবেশ করছে, খুব অন্য কোনোভাবে নেবেন না, আমাদের সাধুদের চেয়ে ওদের সাধুরা একদিক দিয়ে খুব পটু, প্রথমে গিয়ে আগে ভাষাটা শিখে নেয়। আমি দেখেছি কোথায় ইটালি থেকে এসছে, কোথায় রোম থেকে এসছে, সুন্দর অনর্গল বাংলা ভাষায় কথা বলছে, আমরা না শিখতে চাই বাঙালি তামিল, না শিখতে চাই তেলেগু, না শিখতে চাই কিছু, আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা তাও সেটাকে ভালো করে ঠিকঠাক মতো বলতে পারি না, এখনকার ছেলেপুলেরা যে বাংলা ভাষা বলে সেটা বাংলা বলে ভাবাটা একটু কঠিন আর কি, তা সেই বাংলা ভাষায় আমরা খুব, আমরা সেই ইংরেজি ভাষাতে খুব মজে থাকি। বলছে নানা রকম সুবিধা দিয়ে ক্রমাগত তাদের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করতেন, বলছেন ঠিক যেমন কালমেঘের বড়ি তার উপর চিনির রসের ভেতরে ডুবিয়ে দিয়ে কালমেঘের বড়ি দেওয়া হতো, বাচ্চার মুখে ঢুকিয়ে দেওয়া হতো, যতক্ষণ গলা অবধি যেত ততক্ষণ অবধি চিনির রসের চিনির যে আবরণ সেটা চলে যেত। কোনো জিনিস বাজে জিনিসকে যদি সুগার কোটেড করে দেওয়া হয় ইভেন আচরণের ক্ষেত্রেও,
তাহলে দেখবেন খুব সহজে সেটা বাজারে চলে। খ্রিস্টানরা এটা বুঝলেন যে এদেশে যদি রাজত্ব করতে হয় এদেশের লোককে আমার জাতির করে নিতে হবে, আমার ভাবের করে নিতে হবে। তাই ধীরে 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 তাদের ভেতরে তিনি খ্রিস্টিয়ানি প্রচার করতে থাকলেন। আর কি করলেন, তাদেরকে খ্রিস্টান শুধু করলেন না, খ্রিস্টান সংস্কৃতি খ্রিস্টান সভ্যতা সব শেখাতে শুরু করলেন, বড় বড় জায়গায় চাকরি দিলেন, লেখাপড়ার সুযোগ করে দিলেন, আর একটু একটু করে আমাদের বাবু বানিয়ে দিলেন। আমরা ধুতি চড়ে প্যান্ট পরতে শিখলাম, ফুল শার্ট ছেড়ে শার্ট পরা শিখলাম, ভেতরে আবার ওয়েস্টকোট পরা শিখলাম, তার উপর কোট পরা শিখলাম, ভয়ানক গরমে টাই বাঁধতে শিখলাম, আর জুতো টুতো পরে বাবুগিরি করা শিখে গেলাম আমরা। এই হচ্ছে আমাদের অবস্থা হলো। তাদের একটু একটু করে তাদের নিয়ে আসতে থাকবেন। ব্রাহ্মধর্ম খানিকটা তাই, ব্রাহ্মধর্ম খুব প্রভাবিত। আপনারা যদি কোনো ব্রাহ্ম সমাজ গিয়ে দেখেন তাহলে আর চার্চের সাথে সামান্যতম ফারাক আপনারা খুঁজে পাবেন না। মানুষজনের বসার জন্য চার্চে যেরকম বেঞ্চ থাকে, ঠিক ওখানে ব্রাহ্মধর্মে অডিয়েন্স সেল থাকে, সেইখানে তারা বসে। এখানে সারমন দেওয়ার জন্য একজন পাদ্রি থাকেন, এখানে ঠিক আচার্য, তিনি হিন্দুভাবে পামুড়ে একটি পাথরের টেবিলের সামনে বসেন, পাথরের টেবিলের ওপর উপনিষদ রাখা থাকে যার থেকে তিনি পাঠ করেন। আর ওখানেও কয়ার থাকে, গানের দল, এখানেও কয়ার থাকে। দেখবেন এই আমাদের যদি এই সাধারণ ব্রাহ্ম সমাজে যান খুব ভালো করে ছবিটা দেখতে পারেন, ডান দিকে একটা এরকম সেই কোটে যেরকম কাঠ করা থাকে, কাঠ করার একটু বড় অংশ, তাতে ভেতরে সরু সরু বেঞ্চ রাখা আছে, সেই বেঞ্চের মধ্যে বসে তারা গান গাইবে। এই ইংরেজ ভাব তাদের ভেতরে আসতে থাকলো, এর একটাই উদ্দেশ্য, তার যে মূল ভাব সেটা ভুলে তাকে একটি অন্য ভাব দেওয়া। আর আমার ভাবে ভাবিত, কারণ এরা জানতো যে এরা সম্পূর্ণভাবে আমার ভাব নিতে পারবে না, ফলে কী হবে, প্রতি কিছুর জন্য এরা আমার ওপর নির্ভরশীল থাকবে, প্রতি কিছুর জন্য আমার ওপর নির্ভরশীল থাকবে। মোহাম্মদ ইউনুস যিনি এই নোবেল পুরস্কার পেলেন এর জন্য, মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই কাজের প্রেরণা কী, তিনি বলেছিলেন, স্বামীজির কথা এটা আছে, উনি বলেছিলেন যে যদি একজন ক্ষুধার্ত মানুষকে আপনি রোজ মাছ দেন তাহলে, মাছ ধরে দেন তাহলে তার পেটের ক্ষুধা মেটে, কিন্তু তাকে যদি আপনি মাছ ধরতে শিখিয়ে দেন তার দুটো ক্ষুধা মেটে, পেটের ক্ষুধা তো মেটেই তার মনের ক্ষুধাও মেটে, সে স্বাধীন হতে পারে। ইংরেজরা এসে এই একটি প্রথম জিনিস করলেন, নিত্য আমাদের মাছ ধরা শিখিয়ে দিলেন, মাছ ধরে আমাদের খেতে শিখিয়ে দিলেন, মাছ ধরাটা শেখালেন না, নিত্য আমাদের সাপ্লাই করতে থাকলেন মাছ। আপনারা জানেন কি না জানি না, পুরনো যারা জানেন, আগে এই যে চায়ের প্রবর্তন, বাঙালি কখনো চা খায়নি, ফ্রিতে রাস্তার মোড়ে মোড়ে চা করে করে খাওয়ার মতো, যখন বাঙালি পুরো চায়ের নেশায় একবারে ডুবে গেল তখন ফ্রিতে চা দেওয়া বন্ধ হয়ে সেগুলো দোকান হলো যেখানে মানুষ পয়সা দিয়ে চা খাওয়া শুরু করলো। এটা হচ্ছে আইডিয়াল, যে রাজ্য কেমন করে চালাতে হবে সম্পূর্ণ তার উপর নির্ভরশীল করে দেওয়া, নেশা করিয়ে করিয়ে নির্ভরশীল করে দেওয়া। তাই ধর্ম জীবন আর যেখানে যেটা আমাদের নিজের নিজের কথা বলবার কথা সেখানে তাদের আমাদের প্রতি আমাদের উপর নির্ভরশীলতার জীবন যাপন করতে বাধ্য করে দিল। পুথিকার লিখছেন, অভিনব ব্রাহ্মধর্ম সুদৃশ্য চেহারা, ভিতরে কালিমা বর্ণ উপরেতে গোড়া। ব্রাহ্মধর্ম ঠিক তাই, যে কারণে দেখুন একবারে শুকিয়ে গেছে। মাঘোৎসব গিয়ে দেখবেন, চারটে মাঘোৎসবে সব দিনে উৎসব হয় না, ওদের চারটে রবিবার আর সংক্রান্তি, এই পাঁচটা দিনে লোক জোগাড় করতে ব্রাহ্ম সমাজের অবস্থা একবারে ভীষণ খারাপ হয়ে যায়। আমার খুব সৌভাগ্য হয়েছিল পূজনীয়া মেনকা ঠাকুরের কাছে গান শেখার, উনি ব্রাহ্ম ছিলেন, তো ওনার সঙ্গে সঙ্গে ব্রাহ্ম সমাজে যেতাম, অডিয়েন্সের অবস্থা দেখে নিজেরই কান্না পেত, মনে হতো চেয়ার টেবিলকে গান শুনে তার প্রতিধ্বনি শুনে ফিরে আসতে হবে। এদের এখন এইরকম অবস্থা, কেন, ওই নির্ভরশীলতার জাতি যে মুহূর্তে স্বাধীনতার স্বাদ খুঁজবে সে সেই মুহূর্তে সেই নির্ভরশীলতার ধর্মকে ফেলে চলে যাবে। পুথিকার লিখছেন, নানাবিধ আলোময়ে জ্যোতি ঝরে তেজে, সগুণ ব্রহ্মের বাগ জবনিকা সাজে, বেদান্ত হিন্দুর বস্তু ছায়া আছে তারে, খাদ্যা খাদ্য জাতি ভেদে নাহি কো বিচার, অনেক লাগিল ভালো নব্য সভ্য দলে, আহার ঔষধ দুই এক পানে ফলে, ভুরি ভুরি সমাজ মন্দিরে এসে জুটে, বক্তৃতার যেইখানে ব্রহ্ম ডিম্ব ফোটে,
কাল পাত্র ভেদে হয় ধর্মের গরম, এ সময়ে ব্রহ্ম ধর্ম অতি প্রয়োজন। কালত্রয়ে ভূত ভবিষ্যৎ বর্তমান, প্রত্যক্ষ যাহার তিনি সর্বশক্তিমান। কল্যাণ নিদান ভরি পতিত পাবন, সময়ে উচিত যাহা করেন সৃজন। বলছেন অদ্ভুত এক ধর্ম, বেদান্তে যে উচ্চ ভাব সেগুলোকে গ্রহণ করা হলো, আর যা কিছু ভাব খাদ্যাখাদ্যের যে আমাদের নীতি ছিল যে এই সময় এই জিনিসগুলো খেতে নেই কারণ শারীরিক কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি, না শুন মানুষ শুনবে না বলে ধর্মের মোড়কে সেগুলোকে বলা হতো, এই মাসে এই খেতে নেই, পৌষ মাসে এতদিনের পরে আর মূলো খেতে নেই, বায়ু উদ্ধিক্য হয়, কিন্তু এই যে খাদ্যাখাদ্যের এই যে নিয়ম এটা সম্পূর্ণ ভেঙে দিল যে ধর্ম, তাই তাদের সবার খুব ভালো লাগলো। ভুরি ভুরি সমাজ মন্দিরে এসে ফুট জুটে, বক্তৃতায় সেইখানে ব্রহ্মডিম্ব ফোটে। বলছেন সবাই সমাজে এসে আসতো এবং যখন বক্তৃতা হতো তাদের মনে হতো তাদের সামনে ব্রহ্ম যেন ডিমের আকারের মতো, ডিম যেমন টুক করে ফুটে তার ভিতর থেকে ছানা বেরোয়, ঠিক এই এক্ষুনি আমরা যে ব্রাহ্ম সমাজে ব্রহ্মতত্ত্ব আলোচনা করছি সেটা কী বস্তু কেউ জানে না, যেমন ডিম ফেটে সাপের বাচ্চা বেরোবে না শিয়ালের বাচ্চা বেরোবে কী বেরোবে কেউ জানে না, কিন্তু ওই সকলের ধারণা ওটা একটা অদ্ভুত জিনিস হবে, ঠপ করে মারা হবে সেটা ফুটবে এবং আমার হৃদয় মুকুর একবারে আলোকিত হয়ে যাবে। তারা ওই বক্তৃতা শুনত এবং তাদের বোধ হতো যে ব্রহ্মডিম্ব এই বুঝি ফাটো ফাটো হলো। এ সময়ে ব্রাহ্ম ধর্ম অতি প্রয়োজন, কালো পাত্র ভেদে হয় ধর্মের গঠন, তাই সেই সময়ের সময়োচিত ধর্ম হিসেবে ব্রাহ্ম ধর্ম জগৎ সংসারে এলো। কল্যাণ নিদান হরি পতিত পাবন, সময় উচিত যাহা করেন সৃজন। এইখানে আবার একটা প্যাচ মারছেন অক্ষয় কুমার সেন, তিনি বলছেন এটাও আর কারুর জন্য নয়, শ্রীরামকৃষ্ণ তার আগমন বার্তা ঘোষণা করবেন, তাই যেন গোটা পরিস্থিতিটাকে অশান্ত করে দিয়েছেন। সেই অশান্ত যদি না হয়, ধরুন এই যে প্রচণ্ড গরম চলছে আরও গরম, বলছে আরও সাত দিন ধরে গরম হবে, সাত দিন ধরে গরম হওয়ার পরে যেদিন অষ্টম দিনে ঝমঝম করে বৃষ্টি পড়বে তখন যে শান্তিটা হবে সেটা কিন্তু আপনার এই সাত দিনের কষ্ট করাটাকে সবটাকে ভুলিয়ে দেবে। এখানেও ঠিক তাই, তিনি যেন পরিস্থিতি তৈরি করছেন, সেই শুষ্ক পরিস্থিতিতে এসে তিনি রসের ধারায় সকলকে স্নাত করবেন। আজ শেষ করব এই দিকে, অন্যদিকে বৈজ্ঞানিক আর একদল ঝড়ের প্রভাবে বুঝে সৃষ্টি উৎপত্তি বল, স্বতঃসিদ্ধ শক্তিযুক্ত মূলভূতগণ, এই জ্ঞানে নহে মানে বিভুর সৃজন। ভীষণ রাক্ষস প্রায় নাস্তিক আখ্যায়, নাম শুনি শরীরের শোণিত সুখায়, মানে না বিশ্বের রাজা পরম ঈশ্বরের, মাথা নুয়াইয়া নাহি দিতে চায় কর। বাগ্মীবর ধীরবর পণ্ডিত প্রভান, নানা বলে শক্তিমান কেশব ধীমান, দেখায় বিদ্যার ছটা তাদের উপরে, সুযুক্তি সিদ্ধান্ত শাস্ত্র তর্ক সহকারে, রোধিরা প্রলয়ঙ্করী নাস্তিকের ধারা, লয়েছে লাইতে চাই গোটা বসুন্ধরা। ব্রাহ্মধর্ম এ সময়ে হইয়া প্রবল, দেশের পক্ষেতে কইল অপরমঙ্গল, জয় জয় ব্রাহ্মধর্ম উচ্চ মর্মে গতি, জয় জয় শ্রীকেশব সুযোগ্য সারথি, জয় জয় ব্রহ্মজ্ঞানী সহনেতা তার, অধম পামর করে সবে নমস্কার। আরেকটি ধারা তৈরি হলো, তারা কি করলো না, তারা বিজ্ঞান, তারা প্রত্যক্ষ প্রমাণ দিয়ে ভগবানকে বুঝতে চায়, ঈশ্বর আছেন এই বোধ তারা বলতে চায় না, যারা ঈশ্বর আছেন বলে বুঝতে চায় তারা এদের নাস্তিক আখ্যা দিলেন, এবং যত এদের নাস্তিক বলা শুরু হলো, যত এদের আঘাত করা শুরু হলো তত এরা প্রলয়ঙ্করী হতে থাকলো, ভগবানের সামনে কোনোভাবে তারা ভগবানের অস্তিত্ব না বুঝে মাথা নোয়াবে না। কেশব ঠিক সেই সময় যেন তার যুক্তি তর্কের জাল দিয়ে এই নাস্তিকের রোধকে আটকালেন, কেশবের প্রবর্তিত যে ব্রাহ্ম সমাজের যে গতি সে মানুষকে এক নতুন জীবন দান করল। সশিষ্য সপরিবারে কেশব এক্ষণে, দক্ষিণেশ্বর যান প্রভু দর্শনে, দেখাশোনা ঘন ঘন ঘনিষ্ঠতা বাড়ে, প্রভু না খাওয়ায় কিছু নাহি দেন ছেড়ে, সুধারস শান্তিরস শান্ত হেতু ঘটে, পুষ্টি হেতু মিষ্টি ভরা রসগোল্লা পেটে,
পেয়েছে না পাবে দিন এহেন রকম কেশব প্রভুরে করে ঘরে নিমন্ত্রণ বলিহারি কলিকাল কালের প্রধান সত্য না পায় এই মহিমা সন্ধান কৃপার নিধান প্রভু কৃপার নিধান প্রভু কৃপার সাগর বারে বারে অবতীর্ণ ধরি কলেবর সাধনে লোকের নাহি হয় প্রয়োজন আবাসে বসিয়া হয় পরিদর্শন কেশব মজিল বড় শ্রীপ্রভুর পায় ইচ্ছা জন খেতে শুতে ছাড়িতে নাপচায় ব্রাহ্ম ধর্মে যোগ দিয়া প্রভু ভগবান তুলিলেন তাহে এক সুমধুর তান করিবারে ইহারে অধিক মিষ্টতর শুন রাম কৃষ্ণ লীলা বড়ই সুন্দর কেশব এমন মজে ছিলেন শুধু তিনি নয় সশিষ্য সপার্ষদগণ মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন শ্রীরামকৃষ্ণের কথা শুনবার জন্য তারা দুভাবে স্নাত হতেন তারা দুভাবে রসের ধারায় সিক্ত হতেন এক হচ্ছে তার বাক্য সুধা রসে তাতে সিক্ত হয়ে একেবারে রসে চৈতুম্বর হতেন এবং ঠাকুর তাদের উন্নত মানের রসগোল্লা খাওয়াতেন এটা একটা অদ্ভুত ব্যাপার ঠাকুর সন্ন্যাসী হন কোমরের কাপড় থাকুক না থাকুক তার যে কি বলে এটা নিজে লৌকিকতাতে তার এতটুকু কোথাও ঘাটতি ছিল না গেস্ট গেলে যে খাওয়াতে হয় শুকনো হয় না ওর থেকেই বোধহয় আমাদের লজেন্স দেওয়া শুরু হয়েছে যে কোনো কিছু দিক না দিক অন্তত দুটো করে লজেন্স দুটো করে বাতাসা দিতেই হবে ঠাকুর যেন একবার এটা ট্র্যাডিশন তৈরি করে দিয়ে গেছে তো সেই তারাও তৃপ্ত হতেন শ্রীরামকৃষ্ণের দুটি রসে শ্রীরামকৃষ্ণ দেওয়া রসগোল্লার রসে মজে থাকতেন আর শ্রীরামকৃষ্ণ দেওয়া বাক্য সুধা রসে তারা মজে থাকতেন একদিন কেশব ঠাকুরকে তার ঘরে নিমন্ত্রণ করলেন অমন যে আচারী ব্রাহ্মণ যে দক্ষিণেশ্বরে কালীবাড়ির পূজারী তিনি ব্রাহ্মণে তা কেশবের বাড়িতে এলেন এবং সত্যি তারা অদ্ভুত তারা ভীষণ রকম আনন্দ প্রকাশ করলেন কৃপার নিধান প্রভু কৃপার সাগর বারে বারে অবতীর্ণ ধরি কলেবর কেন তিনি এলেন কেন কেশবের ব্রাহ্মণে তার বাড়িতে আসার কি প্রয়োজন ছিল কি সুন্দর কথা বলছেন বলছেন কেশব মজিল বড় শ্রীপ্রভুর পায় ইচ্ছা যেন খেতে শুয়ে ছাড়িতে না চায় ঠাকুর এমনভাবে আমাদের মজান তখন একটা সময় মনে হয় তাকে ছাড়া যেন সব বৃথা তার নিজের ভাষায় তখন ঠিক ঠিক হবে যে সময় মনে হবে ঈশ্বর ছাড়া আর সব কথা আন আন শব্দের অর্থ হচ্ছে বৃথা এই সব অবস্থা প্রত্যেক মানুষের আসে তিনি কেন করতে গেলেন কি উদ্দেশ্য ছিল তার কেশবকে এত ভালোবাসার কি কারণ ছিল ব্রাহ্ম ধর্মে যোগ দিয়া প্রভু ভগবান তুলিলেন তাকে এক সুমধুর দান করিবারে ইহারে অধিক মিষ্টতর শুন রামকৃষ্ণ লীলা বড়ই সুন্দর আধুনিক মানুষ তারা ব্রাহ্ম ধর্মের আকর্ষণে এসেছেন তাই সমস্ত দোষ রহিত করে একটি সুন্দর ধর্মের সন্ধান দিলেন মানুষকে দিশাহীন মানুষ যে মাত্র খাবার করবার আশায় খ্রিস্ট ধর্মে চলে যাচ্ছে সেই দিশাহীন মানুষকে দিশা দেখার জন্য একটা নির্মল ধর্মভাব মানুষকে দান করার জন্য তার বারবার কেশবের কাছে আসা বারবার এই ব্রাহ্ম ধর্মের মানুষজনের কাছে আসা যাতে সেই ধর্মটা নিখুঁত হয় পরবর্তীকালে সেই নিখুঁত ভাব তারা ধরে রাখতে পারেনি যে কারণে এই ধর্ম একেবারে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় সারা কলকাতা জুড়ে এমন মানুষ ছিলেন না যারা ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হননি কলকাতার সব বিখ্যাত মানুষরা তারা এই ব্রাহ্ম ধর্মে এসেছিলেন এমনি এমনি নয় শ্রীরামকৃষ্ণের প্রভাব তার ভেতরে ছিল যতটুকু মালিন্য যতটুকু মলিনতা সবটুকু ধুয়ে মুছে যেমন সন্তান একবারে ধুলো কাদা মেখে ঘরে যখন আসে মা ধুলো কাদা পরিষ্কার করে তার সেই বাইরের পোশাক ছেড়ে দিয়ে তার মূল স্ট্রাকচারটা কিন্তু রাখছে যে ছেলে এসেছিল মা ধুয়ে মুছে এমন পরিষ্কার করলো ছেলে থেকে নিয়ে বানিয়ে দিল তা নয় ছেলে এসেছিল ছেলেই রাখলেন নোংরা প্যান্টটি বদল করে পরিষ্কার প্যান্ট পরালেন মুখাত ভালো করে ধুয়ে দিলেন গায়ে একটু পাউডার লাগিয়ে জামাটা পরিয়ে যখন তাকে ছেড়ে দিল যে ছেলেটা মাঠ থেকে ঘুরে এসেছিল কাদা মেখে আর যে ছেলেটা এখন ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে আকাশ পাতাল তফাত থাকল শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে এই কারণে প্রয়োজন আমাদের এই মলিনতাহীন এই যে একটা ছোট ছবি আমার ভেতরে আছে সেই মলিনতা মালিন্য রাহিত্য করে এক উজ্জ্বল ঝকঝকে ঈশ্বরের ভাব আমার ভেতরে জাগান আমাদের সকলের ভেতর জাগান এবং সেইটিভাবে সেইভাবে তিনি আমাদের
উদ্বোধিত করেছেন, যেমনভাবে ব্রাহ্মধর্মে কেশবচন্দ্রকে করেছেন ঠিক তেমনিভাবে করেছেন। অদ্যাবধি গৌরলীলা করেন, অদ্যাবধি কী লীলা করেন গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায়। আমরা সেই কয়েকজন ভাগ্যবান যারা দেখার সুযোগ পাচ্ছি। সবসময় মনে রাখবেন, যখন মনের মধ্যে খুব কষ্ট হবে, যখন মনের মধ্যে খুব বেদনা হবে, যখন ভগবানের ওপর খুব অভিমান হবে, তখন ভাববেন ফুল হয়ে, গাছ হয়ে, পাতা হয়ে, কিছু হয়ে আমরা ফুটেছিলাম, তিনি সেই গাছ থেকে পাতাটি তুলে, আমার মতো পাতাটি তুলে তার মুকুটে স্থান দিয়েছেন, আপনার মতো ফুলটি তুলে তার এই মুকুটের ওপরের যে লকেট সেটা বানিয়েছেন, তার কানের অলংকার করিয়েছেন, তার হাতের বন্ধন করেছেন, মণিবন্ধন করেছেন, কোমরে গুঞ্জা বেড়া বানিয়েছেন আমাকে দিয়ে, তখন দেখবেন জীবনের সমস্ত দুঃখ চলে গেছে। এই যেমনভাবে তিনি কেশবকে শুদ্ধ করে একটা নতুন জিনিস আগামী দিনের মানুষকে দিয়ে গেছেন, তার প্রতিটি লীলার পেছনে সেই একই কাজ, উন্নততর মানুষ, উন্নততর জীবন, উন্নততর ভাবনা। প্রভু আমাদের সকলকে সেই দিকে চালিত করুন। আজকের মতো পুঁথিপাঠ এখানে শেষ করছি, প্রভুর ইচ্ছা হলে আবার আগামী মাসে শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।